প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক বোন দাঁড়িয়ে আছে। আমরা আজকে বোনের বাস্তব জীবনের গল্পগুলো তোমাদের তুলে ধরবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপু? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। নাম কি আপু? সুমাইয়া। সুমাইয়া জি, আপনার দেশের বাড়ি কোথায় আপু? দেশের বাড়ি শেরপুর। শেরপুর, শেরপুরের মেয়েরা তো ইউটিউবে আসে না, আপনি কেন আসছেন? আসছি তো, মানুষ কারেন্ট ছাড়া তো ইউটিউবের সামনে আসে না, কারোর কি ইচ্ছে করে যে ইউটিউবের সামনে দেয়, কষ্ট ভাবে করেই আসছি। আচ্ছা আচ্ছা, লেখাপড়া করছেন? হ্যাঁ করছিলাম 6 পর্যন্ত। আরবি আরবি জানেন? হ্যাঁ আরবি জানি। নামাজ কালাম পড়েন ঠিক মতো? জি পড়ি। সবসময় কি পর্দার মধ্যেই থাকেন? পর্দার মধ্যে সবসময় থাকি, কিন্তু এখন তো আর থাকতে পারি না। ইচ্ছে ছিল সারা জীবন পর্দায় থাকার, কিন্তু এখন থাকতে পারি না। কি কাজ করেন আপনি? আপনার মা বাবা নাই, ভাই বোন নাই? নানির কাছে থাকেন? এই যে নানি কি আপনাকে ঠিক মতো খাবার দাবার দেয়? যখন সুস্থ ছিল তখন মানুষের বাসায় কাজ করে খাইতো, নানিটাও সুস্থ হয়ে যাওয়ার পর থেকে আমার নিজেরই কাজ করতে হয়। আচ্ছা আচ্ছা, তো আপনি মাসে কত টাকা বেতন পান? মাসে পাই না, প্রত্যেকদিন 150-200 এরকম করে টাকা দুই টাকা দিয়ে কোনো মতন সংসারটা চলে। আচ্ছা আচ্ছা, তো দেশ বিদেশ থেকে অনেক ব্যক্তি আমাদের ফোন দিয়ে বলে ভাইয়া আপনারা যে ভিডিওগুলো করেন, অনেক মেয়ে আমাদের সাথে মিথ্যা কথা বলে, প্রতারণা করে, নাম্বার ব্লক করে দিই, কথা বলে কি সত্য বোন? জানি না, আমি তো জীবনে ফার্স্টে আসছি, কষ্ট ভাবে পড়ে, কিন্তু এসব কিছু জানি না। দেশ বিদেশ থেকে অনেক ব্যক্তি আপনাকে ফোন দিবে, তাদের সাথে আপনি ঠিক মতো কথাবার্তা বলবেন তো? অবশ্যই বলবো, বলবো না কেন, যদি আমার কষ্ট দুঃখের পাশে দাঁড়ায় তাহলে অবশ্যই কথা বলবো। আচ্ছা, এখন আপনি কিরকম মতো মানুষ চাচ্ছেন? আমি চাচ্ছি যে আমার পাশে থাকবে, আমার কষ্ট দুঃখের মাঝে আমার নানিরা অসুস্থ, আমার নানির দেখাশোনা করবে, এরকম একটা মানুষ পাইলে অনেক ভালো হতো। আপনি কি আর কিছু বলতে চান দর্শকদের উদ্দেশ্যে? না, দর্শকদের উদ্দেশ্যে আর কিছুই বলতে চাই না, আর কি যে ভাইয়ারা আমার ফোন দেবে কোনো খারাপ কথা যেমন না বলে, আমি পর্দাতে চলি। তো প্রিয় দর্শক, এই সময় আপুর কথাগুলো আপনারা শুনলেন। আপুর নাম্বারটি হচ্ছে 01905644946। নাম্বারটা আমি আবারও বলছি, 01905644946। এই নাম্বার আপনার সাথে যোগাযোগ করতে পারবেন। প্রেম, ভালোবাসা, সাহায্য, সহযোগিতা যে যেটা করবেন সেটা আপনার দ্বারা কিন্তু ব্যক্তিগত ব্যাপার। রক্তনাথ ফ্যানেন্দেশটাকে বেশি বেশি করে ভালোবাসেন। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।